আচ্ছা, এরকম কোথাও লেখা নেই না আমরা পড়েছি যে যদি আমরা জ্ঞানী মানুষ না হয় তাহলে আমরা জীবনের আনন্দই নিতে পারবো না? মানুষ সবসময় ভয়ে থাকতে পছন্দ করে, আর ভয়টা আসা স্বাভাবিক। এজন্যে কি যেমন যেমন তার জীবনের ধাপগুলো বাড়তে আরম্ভ করে, সে বাল্য অবস্থার থেকে কিশোর অবস্থাতে যায়, কিশোর থেকে আবার যখন সে সাংসারিক জীবনে চলে যায়, তারপরে একটু দায়িত্ব নির্বহন করতে আরম্ভ করে, তারপর বৃদ্ধর দিকে যেতে আরম্ভ করে, তার ভয় সব সময় কাজ করে কি যে মানুষগুলোর জন্য সে এত বেশি করছে, শেষে গিয়ে হয়তো সেই মানুষগুলোই তাকে ছেড়ে দেবে। আচ্ছা, আজকের ডেটে এই 2022-এ বা আগেও যে সময়গুলো গেছে, কেউ কিন্তু 100% গ্যারেন্টিতে কাজ করে না যে তার সন্তানরা, তার আশেপাশের মানুষরা তার বিপদের সময় তার কাছে থাকবে। তা ওই মানুষ এতটাই মায়াতে থাকে যে ভাবে কারোর সাথে একটা ভালো পরিচয় হয়ে গেছে, কারোর সাথে প্রেম হয়ে গেছে, কেউ আপনার স্ত্রী হয়ে গেছে, কেউ আপনার হাজবেন্ড হয়ে গেছে, সে সব সময় আপনার কাছে থাকবে। কি করে এটা সম্ভব হতে পারে? আর সে আপনার দুঃখের সময় আপনাকে সুখ দিতে পারবে? এই সব মনোভাব নিয়ে আমরা যতবার বেঁচেছি, অতবার ধোকা খেয়েছি, অতবার আমাদের জীবনে কষ্ট হয়েছে। এই পৃথিবীতে কোনো মানুষ একদম সিকিওর নেই, সবার অবস্থা একই রকম হবে আর সবার আরম্ভও একই রকম হয়েছে। হ্যাঁ, কিছু বুদ্ধিমান মানুষ এটাও ভেবে নিতে পারে যে যদি এই প্রসেসটাকে বন্ধ করা যেতে পারত। দেখুন, এরকম বন্ধ করার জন্য একটাই উপায় আছে। যদি আমরা এই ভয় থেকে মুক্ত হতে চাই, তাহলে প্রথমেই যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যেত, প্রথমে তো কোনো মানুষের জন্ম হয়, যদি পুরো প্রসেসটাই উল্টো হয়ে যেত কি প্রথমে মৃত্যু হয়ে গেল, তারপর বৃদ্ধাবস্থা এলো, তারপর সে যে চাকরি করতো সেটা থেকে কিছু পেনশন পেলো বা কিছু রিটায়ারমেন্টের টাকা পেলো, আর তারপর জীবন পেছনে চলতে আরম্ভ করছে, ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেল, তারপর তার বিয়ে হলো, সে আস্তে আস্তে যৌবন অবস্থাতে চলে আসছে, তাহলে তার আনন্দের পরিমাপটা সবসময় বাড়বে। আর যখন সে কিশোর অবস্থাতে আসবে, তখন সে যেটা মন সেটা করতে পারে, যেহেতু সে জানে যে আমাকে তো আর পিছনে যাবার নেই, আমি তো সব বন্ধন মুক্ত হয়ে গেছি, তখন সে চাইলে নেশাও করতে পারে, আনন্দ উপভোগও করতে পারে। কোনো জিনিসকে হারিয়ে যাবার ভয়ই থাকবে না, না মাথার চুল হারানোর ভয় থাকবে, না ভয় থাকবে যে আমার জীবনের পরে আমার আশেপাশের মানুষরা আমার সাথে কী রকমের ব্যবহার করবে, যেহেতু বাল্য অবস্থাতে মা বাবারা তো ছেলেকে বড়ই ভালোবাসে, আর আমরাও বেপরোয়া হয়ে জীবন কাটাই। কিন্তু এই মূল ভাবটাকে বোঝার জন্যে যেটা দরকার ছিল সেটা বুঝতে পারলাম না, যে আমরা যে জিনিসগুলোকে পেতে চাইছি তার জন্যে সম্পূর্ণ সিস্টেমটাকে উল্টো চালাবার কথা হচ্ছে। বলছি না সচরাচর, কিন্তু মানে তো এটাই হচ্ছে, উল্টো তো চলবে না। আর তার জন্যই একটা জিনিসের উপরে বাবা লোকনাথ সবসময় জোর দিয়েছেন। বাবা লোকনাথ বলেছেন কি, অনেক বেশি বুদ্ধি এই সংসারকে বুঝতে যে লাগায়, সেই সংসারের আসল সুখ নিতে পারে না। আর এটাই সত্যি যে জীবনে যদি অনেক আপনি জ্ঞানী মানুষ হয়ে গেলেন, তবেই যে এই সংসার, এই জীবনের রস নিতে পারবেন, এই জীবনের সুখ নিতে পারবেন, এটাই ঠিক। তাহলে তো যত জ্ঞানী মানুষ ছিল তারা তো খুবই আনন্দে জীবন কাটাতো, কিন্তু সেটা তো নয়। আসল সুখ এই জীবনের তবেই আছে যবে আপনি নিজের সব চিন্তা ভাবনা তাকে সমর্পণ করে দেবেন প্রথম থেকেই, সেই জন্মের পরের থেকে, যবে থেকে আপনার জ্ঞান এসেছে কি আমি জীবনের যাবতীয় কর্ম নিজের পৌরুষ ক্ষমতাতে করব এবং যেটা অর্জন করার সেটা হবে, আর সেই অর্জনের থেকে অনেক জিনিস আমাকে লাভ দেবে, আর অনেক এরকম জিনিস হবে, অনেক বেশি এরকম জিনিস হবে বলতে পারেন যেগুলো শুধু আমাকে ক্ষতি দেবে। তাহলে যেটা ভালো আর সেটা খারাপ সেটাই আমি ভগবানকে অর্পণ করলাম, আর নিজের জীবনে স্বচ্ছন্দে চলছি, আনন্দে চলছি, আনন্দ নিচ্ছি, এই সব অনুভবের আনন্দ নিচ্ছি। কেউ ধোকা দিয়ে দিল তো সেটারও আনন্দ নিলাম, কেউ আমাকে ছেড়ে চলে গেল তো সেটারও আনন্দ নিলাম, আস্তে আস্তে দাঁত ভেঙে যায় যদি বৃদ্ধ অবস্থাতে তো সেটারও আনন্দ নিলাম, অত বেশি ভাবনা কিসের? এই ভয়মুক্ত হয়ে জীবন কাটানো খুবই দরকার। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে করবেন লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।